আমি হাসপাতালে প্রবেশ করেছি হুইলচেয়ার দিয়ে, এবং যাওয়ার সময় আমি যে মালামাল ব্যাগপত্র নিয়ে এসেছিলাম, ইনশাল্লাহ আমি ভালোভাবে হাঁটার সহ ওই ব্যাগপত্র আমি নিজে, মানে আপনার নিজের জিনিসপত্র আপনি নিজে নিয়ে গিয়েছিলেন। আপনি যখন প্রথম ঢুকেছিলেন, আপনি কি তখনও ভেবেছিলেন যে এই কাজটা আপনি করতে পারবেন, যে নিজের পায়ে দাঁড়িয়ে আবারও সেই একই রকম ভাবে আপনি সবকিছু করতে পারবেন? না না, এটা কল্পনা বাইরে ছিল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি তে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের এমন একজন পেশেন্টকে নিয়ে আসব যিনি গত 2 বছর আগে আমাদের কাছে এসেছিলেন অসম্ভব রকম সমস্যা নিয়ে। ওনার যে রোগটা ছিল, রোগটার নাম ছিল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই রোগটার সাথে আমরা অনেকেই এখন পরিচিত। এটি এমন একটি রোগ, মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য যা যা দরকার সবকিছুই আছে, একদম প্রায় অকর্মণ্য করে দিতে পারে যদি সঠিক চিকিৎসা না পায় রোগী। তো আমাদের কাছে আসেন উনি এবং ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যান। আজকে 2 বছর পর ওনার সাথে আবারও দেখা হয়েছে, সাথে ওনার মামাও আছেন। আসুন দর্শক, আমার সেই রোগীর সাথে আজকে আপনাদের আবারও একটু কথা বলে দিই। কেমন ছিল গত 2 বছর ওনার, পুরো বিষয়টা একটু শুনবো। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকটা। আমাদের দর্শকদের জন্য যারা হয়তো নতুন দেখছেন, 2 বছর আগের আপনার সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেননি, তাদের জন্য আপনার পরিচয়টা যদি একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ নাদিম মিয়া, আমার গ্রামের বাড়ি নরসিংদি। আমার সমস্যা ছিল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, আজকে প্রায় 5 বছর এই সমস্যা নিয়ে আমি ভুগছি। তারপর ভিডিও সাক্ষাৎকার দেখে আমি এই হাসপাতালে আসি, তারপর ডাক্তার সোহেল আনসারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেই, 12 দিন ভর্তি ছিলাম। ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছি। আমি আগে হাঁটাচলা করতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, ভালোভাবে ঘুমাইতে পারতাম না, কিন্তু এখন আল্লাহর মতে, আল্লাহর সম্মতে সবই করতে পারি। খুব সুন্দর বলেছেন, যদিও কথাগুলো আসলে অনেক সহজ, কিন্তু আসলে জীবনটা আসলে এত সহজ ছিল না তখন। আমরা জানি একটা সময় আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, আপনি একজন স্টুডেন্ট মানুষ, সব কাজই আপনি করতে পারতেন, একটা সময় স্বাভাবিক ব্যথামুক্ত একটা জীবন ছিল আপনার। তো হঠাৎ করে মানে কি হলো যে যখন প্রথম বুঝতে শুরু করলেন যে না, আপনার শরীরে একটা চেঞ্জ আসতেছে, সেই সময়টা কি বুঝেছিলেন তখন? যে আমি হঠাৎ একদিন খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছিলাম, সেই ব্যথা থেকে মানে পর্যায়ক্রমে আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এক একদিন এক এক জায়গায় ব্যথা করতে শুরু করলো আর কি। পরে যে আমাদের এলাকায় অধীনস্থ ডাক্তার দেখাইলাম, তারা আমার রোগ সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি, মানে ধরতেই পারেনি যে আসলে রোগটা কোথায়। তারা অনেক ভুল চিকিৎসা দিয়েছে, যার কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি সুবিলা প্রধান স্যারের মানে খোঁজ পাই, সন্ধান পাই, তারপর দেরি না করে সরাসরি এই হাসপাতালে চলে আসি। মানে যখন আপনি একের পর এক ডক্টর দেখাচ্ছেন এবং তাদের যে ওষুধগুলো বা তাদের যে ট্রিটমেন্টগুলো সেগুলো নিচ্ছিলেন, কিন্তু দেখছেন যে আপনি ইমপ্রুভ হচ্ছে না, বরঞ্চ আরো দিন এর পর দিন আপনার খারাপ হচ্ছে, তখন আপনি খুঁজতে শুরু করলেন যে না, হয়তো আমি সঠিক চিকিৎসাটা পাচ্ছি না, কোথায় সঠিক চিকিৎসা আছে। এবং ওই সময় আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, সেটা কি অনলাইনের মাধ্যমে জানতে পেরেছিলেন? জি, আপনাদের যে ইউটিউব পেজ আছে এবং একটা আশায় ভর করে চলে আসেন এবং স্যারের সাথে দেখা করেন। স্যার তখন কি বলেছিলেন আপনাকে? স্যার আসার পর আমাকে ভরসা দিয়েছিল যে তুমি যদি এখানে ভর্তি হয়ে চিকিৎসা নাও, ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। এবং আমাদের এখান থেকে যখন আপনি যান, সেই প্রথমের অবস্থা এবং চলে যাওয়ার অবস্থা কেমন পার্থক্য ছিল আপনার? জি, প্রথম আসার সময় আমি হাঁটতে পারি নাই, মানে হুইলচেয়ার বসে এসেছি হাসপাতালে। মানে ইয়াং কিন্তু একজন মানুষ, আপনার বয়স এখন কত? এখন 21। তার মানে তখন ছিল 19 এবং তারও 5 বছর আগে থেকে আপনার অবস্থা, মানে একদম ইয়াং একজন মানুষ, যে খেলাধুলা করতেন, সবই কাজ করতেন, সেই মানুষটা হঠাৎ করে দেখলেন একটা সময় পঙ্গু হয়ে গেলেন হঠাৎ করে, এবং যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, আশা একদম হারিয়ে ফেলেছিলেন নিজের জীবনের প্রতি। তো যখন দেখলেন যে হুইলচেয়ার, এবং যাওয়ার সময়টা কি ছিল? আমি হাসপাতালে প্রবেশ করেছি হুইলচেয়ার দিয়ে, এবং যাওয়ার সময় আমি যে মালামাল ব্যাগপত্র নিয়ে এসেছিলাম, ইনশাআল্লাহ আমি ভালোভাবে হাঁটার সহ ওই ব্যাগপত্র আমি নিজে, মানে আপনার নিজের জিনিসপত্র আপনি নিজে নিয়ে গিয়েছিলেন। আপনি যখন প্রথম ঢুকেছিলেন, আপনি কি তখনও ভেবেছিলেন যে এই কাজটা আপনি করতে পারবেন, যে নিজের পায়ে দাঁড়িয়ে আবারও সেই একই রকম ভাবে আপনি সবকিছু করতে পারবেন? না না, এটা কল্পনা বাইরে ছিল। এই যে গত 2 বছর,
যখন চিকিৎসা নিয়ে চলে গিয়েছিলেন, আমাদের অনেকের ভিতরে মনে হয় যে আচ্ছা চিকিৎসা নিচ্ছি, আবারও কি আমি খারাপ অবস্থায় চলে যাবো, আবারও কি আমি আগের অবস্থায় ফিরে যাবো কিনা, এই যে একটা সংশয় কাজ করে। তো গত দুই বছর অ্যাকচুয়ালি আপনার কেমন কেটেছে? গত দুই বছর আমার প্রায় আগে যে স্বাভাবিক জীবন ছিল ওইরকম জীবনের মতো আমি কাটাইছি, খুব আনন্দ উপভোগ করছি। কারণ আমি প্রায় পাঁচটা বছর ভুগছি, এর যে নেগেটিভ ফলাফল আমি ভুগছি অনেক, মানে এই জীবনটা অনেক কষ্টের। কিন্তু বর্তমান যে এই হাসপাতালে চিকিৎসা করার পর এই দুইটা বছর আমি আগের মতো কাটাইছি। এবং অনেক কাছের বা আপন মানুষগুলো একটা সময় পর হয়ে যায়, তাই না? দর্শক, হুইল চেয়ারে আসা মানুষটি যখন আবারও নিজের পায়ে দাঁড়িয়ে যান, নতুন করে আবার স্বপ্ন দেখতে থাকেন, আমরা একটু ওনার মামার কাছে কথা বলবো, মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাসিল হক। আচ্ছা স্যার, আমরা একটু শুনবো আপনার ভাগনা যে একটা সময় সুস্থ মানুষটা হঠাৎ করে হুইল চেয়ার বন্দী হয়ে গেলেন, পুরো জীবনটা সংকুচিত হয়ে গেল, সেই জীবন থেকে হঠাৎ করে আবার চিকিৎসা নিয়ে এই যে সুস্থতার পথে, কেমন দেখেছিলেন ওই সময়টাতে তাকে? হ্যাঁ, ওই সময় আমি যেহেতু মামা, বড় মামা হিসাবে ওর দায়িত্বটা ছিল আমারই, এবং বিভিন্ন জায়গায় আমি ওর নিয়ে গেছি, ঢাকাতে বিভিন্ন অনেক ডক্টরের কাছে গিয়েছি, কিন্তু কোনো ফলাফল পাই নাই। একটা সময় হতাশ হয়ে গেছিল, হতাশ। আমার বোন আশা করে দেয় আমি ঢাকা থাকি, আমি অন্য আরো আত্মীয় স্বজন চিকিৎসা করেছি, কিন্তু ওর কোনো ফলাফল ইমপ্রুভমেন্ট ওরকম কিছু হয়, মানে অনেক সময় আমরা ভাবি যে টাকা খরচ হোক কিন্তু আমি অন্তত সঠিক জিনিসটা যেতে পাই, আমি যেতে সুস্থ হই, কিন্তু সেটাও যখন হই না আমরা কিন্তু আশাহত হয়ে যাই। হ্যাঁ, আমরা আশাহত হয়ে শেষ পর্যন্ত মানে ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করছে, ঠিক ওই সময় সে আপনাদের একটা ভিডিও দেখতে পায় এবং এটাই তার জীবনটাকে বদলে দেয়। হ্যাঁ, ভিডিও দেখে এখানে আসে। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আচ্ছা দাদা, ওখানে তো আমার কাছে উত্তরে চাকরি করি, আচ্ছা আচ্ছা যাই দেখি, এটা দেখে সেটা যদি না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করবো। কিন্তু দেখলেন যে এখানে ট্রিটমেন্ট আর পড়ে, ওই সময় ওর অবস্থা খুবই খারাপ ছিল। আমি তো রেনি আসি, মানে আমি ওই আনোয়ার খান গ্রিনল্যাব হাসপাতাল না, ওখানে আর্টিকল গেছিলাম, ইয়ে অবস্থা নিয়েছি, ওখানে টেস্ট গুলি করাইছি কিন্তু ওরা আবার একটা মনে হয় নব জন্মের মতো। এবং এটাতে সবচেয়ে খুশি আমি, কারণ আমি ওর কষ্টটা মানে দেখছি। আমি তো অভিভাবক হিসেবে অবশ্যই আপনার একটা সার্থকতা আছে। স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না কোথায় ভালো চিকিৎসা হয় বা এই ধরনের চিকিৎসা আদৌ আমাদের দেশে হয় কিনা, তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন স্যার? হ্যাঁ, অবশ্যই। আর বিদেশ যাওয়ার তাহলে মনে করি দরকার নাই, আমরা বিদেশের পথযাত্রী, আমার এক আত্মীয় বিদেশ থেকে ইয়ে হয়েছে, কিন্তু আমার ভাগ্নার সেম রোগী ছিল, সে এখান থেকে ডিপিআরসি হাসপাতাল থেকে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজে আমাদের দেশের যে এই চিকিৎসা আছে, আপনারা ডিপিআরসি হাসপাতালে আসতে পারেন, এই জাতীয় সমস্যা। চমৎকার বলেছেন আপনি। শেষ পর্যন্ত আমার দর্শকদের জন্য আপনি আপনার এই নতুন জীবন সম্পর্কে যদি একটু বলেন। যে আমার নতুন জীবন অনেক ভালো যাচ্ছে, তাই আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার মতো রোগী আছেন, এই ধরনের সমস্যায় ভুগছেন, আর দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন দুজন। দর্শক, একটা স্বপ্ন, একটা মানুষ সুস্থভাবে বাঁচবে, এটাই আসলে আমাদের সকলের স্বপ্ন। আমরা সবলেই চাই যে আমরা সুস্থভাবে বাঁচতে, এই অধিকার আমাদের সকলের আছে এবং সেই চাবি কিন্তু আমাদের হাতেই, শুধুমাত্র আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি সঠিক জিনিসটা খুঁজে বের করতে পারি, সুস্থ থাকাটা খুবই সহজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।